Please like and subscribe our channel for further updates. কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হলো কৃষি প্রশিক্ষণ শিবির কোতুলপুর শ্রীমা সারদা পাটচক্রে। কৃষকদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো কোতুলপুর শ্রীমা সারদা পাটচক্রে। এই প্রশিক্ষণ শিবির থেকে কৃষকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়, উন্নত প্রযুক্তির সাহায্যে কৃষকরা যদি চাষ করেন তাহলে অনেকটাই সুফল মিলবে। তাছাড়াও এই প্রশিক্ষণ শিবির থেকে কৃষকদের উদ্দেশ্যে আরও জানানো হয়েছে, শুধু ধান ও আলুর উপর নির্ভরশীল না হয়ে মিশ্র চাষের প্রতি জোর দেওয়ার কথা জানান কৃষি আধিকারিকরা। প্রাকৃতিক বিপর্যয়জনিত কারণে কৃষকরা কৃষিতে মার খাচ্ছে, তার কিছু উপশম বিষয়ে আলোচনা করা হয়। মাকুড়া জেলা উদ্যান পালনের ডেপুটি ডাইরেক্টর কৃষ্ণেন্দু নন্দু জানান, প্রতিটা ব্লকে ব্লকে এই ধরনের প্রোগ্রাম চালানো হবে। সরকারি সুযোগ সুবিধা ছাড়াও প্রাকৃতিক বিপর্যয় এবং কীটপতঙ্গের সমস্যা এবং তার সমাধানের কথা আলোচিত হয় এই আলোচনা সভা থেকে। বাঁকুড়ার কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট। পলিথিনে চৌবাচ্চা একটা, যদি কেউ পার্মানেন্ট চৌবাচ্চা আমরা পলিথিনে চৌবাচ্চা আমরা বিনামূল্যে দিচ্ছি, সেটাকেও আপনারা সেই সুযোগ নিয়ে এই ভার্মি কম্পোস্টের ইউনিটটা তৈরি করে দিতে পারবেন। আরও আনুষঙ্গিক অনেক স্কিম আরও নতুন নতুন আসছে, আপনারা অফিসের সঙ্গে যোগাযোগ করুন। আমি প্রথমেই বললাম যে আমরা উদ্যান পালন দপ্তর বাঁকুড়া জেলা, আমরা এখন প্রত্যেকটা ব্লকে ব্লকেই কৃষকদের কাছে যাচ্ছি। আমরা একটা একদিনের একটা সচেতনতা শিবির করার চেষ্টা করছি, প্রত্যেকটা ব্লকেই কভার করার চেষ্টা করছি। সেই অনুযায়ী আজকে কোতুলপুরে আসা। মূলত আমাদের দপ্তরে সারা বছর ধরে যে কর্মকাণ্ডগুলো চলে সেগুলোর একটা সেন্সিটাইজেশন চাষিদের মধ্যে নিয়ে যাওয়া এবং সেই সুযোগগুলো যাতে চাষিরা পায়, তার সাথে সাথে যে টেকনিক্যাল বিষয়টা রয়েছে যে বিজ্ঞানসম্মতভাবে যে ফল ফুল সবজি এটা চাষ বা আধুনিক যে পদ্ধতি এটা হয়েছে সেই আধুনিক পদ্ধতির চাষটা নিয়ে সচেতন করা, এই টার্গেটের আজকের প্রোগ্রামটা হচ্ছে। এই প্রোগ্রামটা কিন্তু আমাদের সারা বছর ধরেই আমরা বাঁকুড়া জেলায় রাখবো, বিভিন্ন ব্লকে চাষিদের কাছে যেতে আমরা পৌঁছতে পারি। যেহেতু জেলার বাইরে আমাদের খুব একটা অফিস নেই, সাবডিভিশন বা ব্লকে অফিস নেই, তো আমাদের সেই জন্যেই ব্লকে ব্লকে কৃষকদের কাছে আসতে হচ্ছে, যাতে আমাদের সারা বছরের কর্মকাণ্ড তাদেরকে জানাতে পারি এবং সেখান থেকে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা কৃষকরা তার বেনিফিট পেতে পারে। দেখুন, এখন বিষয়টা যেটা হচ্ছে যে এটা চাষ করতে গেলে সারা বছরই কৃষকদের মানে সমস্যায় পড়তে হয়। বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তার মধ্যে যেমন রোগ পোকার সমস্যাও থাকে, বিভিন্ন জিনিস রাসায়নিকের অতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করার জন্য মাটির ক্ষতি হয়, তো পরিবেশের ক্ষতি হয়, সব মিলিয়ে এটা থাকে। এবং এটা আমাদেরকে, আমরা কৃষকদেরকে আমাদের ফোন নাম্বারও দিয়ে দিয়েছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, যে কৃষকরা যখনই তাদের সেই জমিতে কোনো সমস্যা হচ্ছে সেটা ছবি তুলে পাঠালে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে, যেহেতু আমাদের ম্যান পাওয়ার এই দপ্তরের খুব কম, আমরা চেষ্টা করি যে সঙ্গে সঙ্গে কৃষককে, আজকাল তো আর সামনাসামনি যাওয়ার দরকার পড়ে না, আজকাল কমিউনিকেশনের যুগ, ফোনের মাধ্যমেই আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। এছাড়া আমাদের ব্লকে যে কৃষি দপ্তর আছে সেখান থেকেও তারা তাদেরকে তাদের সেখানের মাধ্যমেও আমরা কৃষকদের কাছে পৌঁছানোর চেষ্টা করি এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদের সঙ্গেও আমরা যোগাযোগ রাখি, যে কোনোভাবেই কৃষকরা কোনো জায়গায় যদি সমস্যার সমাধান করেন তাহলে সমস্যার পড়েন তাহলে আমরা চেষ্টা করি আর কি, সমস্ত কৃষকের মধ্যেই আমাদের পৌঁছানোর কথা এবং চেষ্টা করছি। আমাদের এখানকার কিছু কন্ট্যাক্ট ফার্মার যেগুলো একটু অগ্রণী প্রোগ্রেসিভ ফার্মার্স তাদেরকেই আমরা ডেকেছি, যে যাতে তাদের মাধ্যমে যাতে আরও বেশি বেশি করে গ্রামীণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে বিষয়টা। কৃষ্ণেন্দু নন্দন, ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার বাঁকুড়া। চাঁদেরহাট শপিং মল আরও বৃহৎ ও এসিযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।